প্রতি বছর প্রায় 3 লক্ষাধিক স্টুডেন্ট না বুঝে বা মুখস্থ করে বা গাইড দেখে লিখে প্রোগ্রামিং অধ্যায়টা পার করে, অথবা অনেকে এই প্রোগ্রামিং অধ্যায়টা পুরোপুরি স্কিপ করে যায়, বাকি 4টা অধ্যায় পরে এইভাবে আইসিটি চলে যায়, বা অনেক ব্যাচে আইসিটি পরীক্ষাও হয়নি। এবং যেহেতু অ্যাডমিশন টেস্টে আইসিটি থেকে প্রশ্ন আসে না, দেখা যায় এটা তেমন একটা সমস্যার কোনো কারণ না হলেও, পরবর্তীতে যারা ইঞ্জিনিয়ারিং পড়ে এই আইসিটির প্রোগ্রামিংয়ের বেসিকটা খুব ভালো করে দরকার হয়। এক্ষেত্রে যারা হয়তো আইসিটি পড়েই নাই বা প্রোগ্রামিংয়ের বেসিকই নাই, নতুন করে শুরু করে, তাদের তাও মোটামুটি অনেকখানি ভালো থাকে। বাট যারা বেসিক ছাড়াই মুখস্থ করে প্রোগ্রামিং পড়া শুরু করে, তারা দেখা যায় যে প্রোগ্রামিং একটা আতঙ্ক মনে করে। এই কারণে দেখা যায় যে তারা পরবর্তীতে গিয়ে অনেক সমস্যা পড়ে, আর HSC লাইফে তো পুরো প্রোগ্রামিং মুখস্থ করেই যায়। তো এখন অনেক বেশিক্ষণ ধরে আসলে শর্ট টাইমে প্রোগ্রামিং পড়ে কভার করাটা অনেক ডিফিকাল্ট যদি তুমি 6 মাস ধরে পড়তে চাও। তো এক্ষেত্রে আমি চেষ্টা করেছি মাত্র 10 ঘন্টার মধ্যে প্রোগ্রামিংটাকে বেসিক থেকে তোমাদের জন্য নিয়ে আসতে, যা আমার বিশ্বাস তুমি যদি ক্লাস 3-4 পড়াও কোনো ছাত্র বা ছাত্রী হও, তোমার বুঝতে পারার কথা এবং তোমার প্রোগ্রামিং বোর লাগার কথা না। অ্যান্ড আশা করি এই কোর্সটা করলে তুমি প্রোগ্রামিংকে মজাভাবে ফিল করতে পারবা, আর বাকি অংশগুলো তুমি ইন্টার লেভেলে আশা করা যায় তেমন একটা সমস্যায় পড়ো না, ওগুলো অনেক দ্রুত সময়ে কভার করতে পারবা, যা আইসিটি পরীক্ষায় তোমার একটা ভালো ফলাফলের কারণ হয়ে দাঁড়াবে।